আমি চলে এলাম এখন বাপের বাড়িতে। তো বাপের বাড়ি এই যে ঢুকছি, চলো বাপের বাড়িতে কারা কারা আছে দেখাচ্ছি আমাদের ছোট সদস্যগুলো। ও আমাদের একজন ছোট সদস্য, এই যে মা তোমার নাম কি বলো, ভালো করে বলো। প্রত্যাশা। প্রত্যাশা কি? হ্যাঁ প্রত্যাশা সর্দার। আর এই যে দেখো তিনজনে খেলছে আমাদের বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য তিনটে। ওই যে দুষ্টু, আর এই যে হলো মিষ্টি, দুষ্টু আর মিষ্টি খেলছে। বাগানে নারকেল পাড়তে চলে এসেছি, দেখো নারকেল গাছে নারকেল ভর্তি, অথচ আমরা পাড়তে পারছি না আর পিঠে পিঠে সেই মতো করা যাচ্ছে না। তো যে কটা আছে অল্প তাই দিয়ে আমরা পিঠে বানাবো। অ্যাকচুয়ালি আমি চলে এসেছি আমার বাপের বাড়ি, ভাইয়ের বাড়িতে। তো এখন আমরা পিঠে বানাবো এখানে নানা রকমের পিঠে। আর এই যে দেখো আমাদের বাড়ির একটা সদস্যকে তোমাদের দেখাই, এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পিঠেই খাচ্ছে। আর ওই যে একজন রয়েছে কোলে, আর ওই যে ভাই আনছে একটা লাঠি নারকেল পাড়া হবে বলে। ওইটা দিয়ে পারবি ভাই? ওটা তো অনেক ভারী। আর এই যে দেখো লিপিকা বসে গেছে টিফিন আর পিঠে বানাতে। তো দেখাই কি পিঠে বানাচ্ছে। কি পিঠে বানাচ্ছে? কাঠের উনুনে। কাঠের উনুনে এইসব পিঠে কিন্তু খুব ভালো হয়। আর আর দেখো কি সুন্দর বানাচ্ছে পিঠেগুলো। এই যে লিপিকা, লিপিকা একটু কথা বলো। এই যে ডালের সরু চাকলিটা হয়েছে, আর সরাটা একটু খুলে দেখো। এই যে সরা পিঠে। তো লিপিকা রান্না করে চলে এসেছি আর তোমাদেরকে দেখালাম লিপিকা কি ভালো ভালো পিঠে সব বানাচ্ছে। তো ও অ্যাকচুয়ালি আসতে বলেছিল, সেই জন্য আমি আর বাড়িতে বানালাম না, কারণ লিপিকা অনেক পিঠে বানাতে পারে। আর লিপিকার মা এসছে মাসিমা, তো দুজনে মিলে বানাচ্ছে আর আমি চলে এসেছি। ও আমাকে বললো যে দিদি চলে এসো। তো আমার বাড়িতে তো আমরা তিনজন তোমরা জানোই, আর সেই মতো আমি টিফিন, সরি বারবার ভুল হচ্ছে, টিফিন না পিঠে বানাতে পারি না। তো ভাবলাম ও যখন করছে তো চলে আসি বলে, হ্যাঁ চলে এলাম আর কি। ময়দা না কি চালের গুঁড়ো, এটা দিয়ে পুলি পিঠে বানাবো। তাই গরম জল দিয়ে এটা মাখতে হয়, তাই এটা মাখাচ্ছি আর কি। একটা ভাপা পুলি করবো আর একটা দুধ পুলি করবো আর কি। তাই পিঠে বানাচ্ছি লিপিকা বানাতে বানাতে, ও অন্য পিঠে বানাতে গেল, আর আমি এই দেখো বানাচ্ছি চিতই পিঠে বা সরা পিঠে। ও সরা পিঠে বানাচ্ছি, এই যে একটু পুড়ে গেছে। আর এই যে দিয়েছি দেখো আর একটা কি নতুন স্টাইলের পিঠে, এটা কি নাম? হাজারা। ও এটা হলো হাজারা পিঠে, ফুলকপি তরকারি দিয়ে, ও আবার মাংস দিয়েও খায়। বাহ কি সুন্দর হচ্ছে, সুন্দর করে উঠে গেল না। বানাচ্ছি আর এই যে নারকেল সাজ মেরে নিয়েছি, আর এই যে মজাটা তো মাখলাম, ও চালের গুঁড়োটা মাখলাম, আর এই যে বানাচ্ছে লিপিকা বসে বসে। আজকে অনেক রকমের পিঠে হচ্ছে না লিপিকা? কি কি পিঠে হলো আমাদের আজকে? আজকে আমাদের অনেক রকমের পিঠে হচ্ছে আর কি। রান্নাঘরে বসে বসে আমরা অনেক রকমের পিঠে বানাচ্ছি। তো পিঠেগুলো বানিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখাবো যে কি কি পিঠে বানানো হয়েছে। হয়ে গেছে দুধ পুলি। তো দুধ পুলিটা অনেকটাই বেশি করেছি, কারণ আমরা মেম্বার অনেক বেশি। আর তোমরা তো জানো, তোমাদেরকে বলেছি যে আমি বাপের বাড়ি এসেছি ভাইয়ের বাড়িতে, তো এই জন্য অনেক অনেক করে পিঠে বানানো হয়েছে। আর এইদিকে দেখো, এই যে এটা ভাপা পুলি বানানো হয়েছে, আর অনেক বানানো হয়ে গেছে, হয়েছিল আর কি, সবাইকে দিয়ে দিয়েছি। আর এদিকে হয়েছে এই যে সরু চাকলি, ডাল দিয়ে যে সরু চাকলি হয় সেই সরু চাকলি এটা হয়েছে, এটাও প্রচুর বানানো হয়েছিল, এটাও সবার দিয়েছি। আর এই যে এই পিঠেটাকে বলা হয় হাজারা পিঠে, এই হাজারা পিঠেও হয়েছিল, সবার দিয়ে হয়ে গেছে। আর একটা যেটা করেছিলাম চিতই পিঠা, চিতই পিঠাও সবার দিয়ে খেয়ে খাওয়া হয়ে গেছে। এবার যাবো আমরা বাড়িতে। তো চলো আজকে আমাদের পিঠে পিঠে বানানো কেমন হলো তোমাদের সাথে শেয়ার করলাম। প্রচুর রকমের পিঠে বানানো হলো, পিঠে পুলি বানানো হলো,
আর তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা বলবে যে আমার ভিডিওটা কেমন হলো, আমাদের পিঠে পুলি বানানোটা কেমন হলো। আজকে তাহলে রাখি, টাটা।